আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বিশ্বকাপের সম্পূর্ণ ম্যাচ ফি দিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত কিছু ছবি শেয়ার করে রশিদ জানান, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য 2023 বিশ্বকাপের তার সমস্ত ম্যাচ ফি দান করবেন এবং একটি তহবিলও সংগ্রহ করবেন। রশিদের এমন মহানুভবতা দেখে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। আফগানিস্তানের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় মানুষের আহাজারি, এটা নেই, ওটা নেই, সেটা নেই, এত নেই আর নেই এর মাঝে আফগানদের আছে একটা ক্রিকেট দল। অল্প সময়ে ব্যাপক উন্নতি করে আফগানিস্তানের ক্রিকেটকে বেশ উঁচুতে নিয়ে গেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমানরা। ক্রিকেট দিয়েই যেন দুনিয়া নতুন করে চিনেছে আফগানিস্তানকে। ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা দলের সাথে এখন দাপটের সাথে লড়াই করে আফগানরা। দেশের চরম বিপদের মাঝেও জ্বালানি শক্তি হিসেবে এগিয়ে এসেছে সেই ক্রিকেটেই। আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক টুইট বার্তায় চলমান ওয়ানডে বিশ্বকাপের পুরো ম্যাচ ফি ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। টুইট বার্তায় রশিদ লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে পশ্চিম প্রদেশের ভূমিকম্পের মর্মান্তিক প্রভাবের খবর আমি জেনেছি। আমি 2023 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ফির পুরোটা ক্ষতিগ্রস্তদের সাহায্যে দিচ্ছি। যারা সাহায্য করতে চান তাদের জন্য শীঘ্রই আমরা একটা তহবিল সংগ্রহের কর্ম সূচি করব। হেরাত প্রদেশের জিন্দাজান জেলায় গত 7 অক্টোবর স্থানীয় সময় 11টার দিকে 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়, বহু স্থাপনা ধসে পড়েছে, মারা গেছে অনেক মানুষ, বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। সব মিলিয়ে বেশ টালমাটাল অবস্থা আফগানিস্তানে। ৮ অক্টোবর আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা 2053 বলে জানিয়েছে। এছাড়া আহতের সংখ্যা 9,240 এবং 13,029টি ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়। দেশের এই বিপদের সময় রশিদ খানের এমন মহৎ উদ্যোগ ব্যাপক প্রশংসার দাবি রাখে। বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে ভারতের মাটিতে অবস্থান করছেন রশিদরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 6 উইকেটের ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। তাদের পরবর্তী ম্যাচ আগামী 11 অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক ভারত। হুসাইন আরমান, BDCricTime।